যখন সমুদ্রকে আমন্ত্রণ জানাতে দেখা যায়, তখন ভূতলের নিম্ন এক যুদ্ধক্ষেত্র, যখন সকল শিকারী বাধার সম্মুখীন হয়, সমুদ্রের মধ্যে যারা তারাই চ্যালেঞ্জের মুখোমুখি হয়। কিন্তু সমুদ্র শিকারী খুব চালাকি এবং উদ্ভটভাবে অস্ত্র এবং কৌশল ব্যবহার করেন যে তারা বিশ্বাসকেও হার মানায়। কি দানবাকার, কি ক্ষুদ্র, তাদের সকলেরই এক গোপন জীবন আছে। ইন্ডোনেশিয়ার বিপদসংকুল জঙ্গলের মধ্যে এক ওঁত পেতে থাকা শিকারীকে সামরিক ভালোবেসে নিয়োগ করতে চাইবে। তিনি প্রমাণ করে যে আকার কোনো ব্যাপারই নয়। সে কেবল 15 সেন্টিমিটার লম্বা, কিন্তু ওজন ওজনের জন্য সে প্রাকৃতিক বিশ্বে এক বড় সড় মুষ্টিঘাত হানে। এটা হলো ময়ূর পতঙ্গ বিশেষ চিংড়ি। সে খুব যত্ন নিয়ে তার ক্রিয়াকলাপের স্থানকে খনন করে রাখে। কিন্তু এখানে যত পতঙ্গ চিংড়ি আছে তার তুলনায় বাসস্থানের অভাব, তাই সেই কারণে এখানে আছে ভয়ঙ্কর প্রতিযোগিতা। তবু একজন শিকারীকে শিকার করতেই হবে, এবং সে শিকারের জন্য তৈরি। সে এই পৃথিবীর সকল শিকারীদের মধ্যে সবচাইতে অত্যাধুনিক দৃষ্টি দিয়ে এবং দ্রুততর ঘা দেওয়ার ক্ষমতা দিয়ে সজ্জিত। তার চোখ স্বাধীনভাবে এবং একত্রভাবে কাজ করে তার শিকারকে ভালোভাবে নিশানা বানাতে। এই চোখগুলি অন্যান্য প্রাণীদের চেয়ে অনেক বেশি রং চিহ্নিত করতে পারে এবং সমবর্তিত আলোও দেখতে পারে। সে তার নিশানার খুব কাছাকাছি। পতঙ্গ তার হাতগুলিকে মুক্ত করে উঁচু করে হাতুড়ি দ্বারা। আমাদের চোখের পাতা ফেলার থেকে 50 গুণ বেশি সে তার স্প্রিং ভরা যষ্টি দিয়ে আঘাত করতে পারে। আমরা একটি অতি ধীর গতির ক্যামেরা ব্যবহার করি এই আঘাতকে বন্দী করার জন্য। আঘাতের থেকে যে সক্রিয়তা, তা এক ধরনের অভিঘাত তরঙ্গ তৈরি করে, যা আরো চূর্ণ বিচূর্ণ করে কাঁকড়ার খোলা। সামরিকরা এই অস্ত্রের অনুকরণ করা পছন্দ করবে। পেট ভরে খাওয়ার পর ম্যান্টিস তার তৈরি নতুন বাড়িতে ফিরে আসে। একটা ছোট্ট প্রাণী এটাকে পোচ করে ফেলে। সে হয়তো এই ব্যক্তির সামনাসামনি আগেও হয়েছে এবং হারিয়েও গেছে। ম্যান্টিস চিংড়িদের খুব দীর্ঘ স্মৃতিশক্তি হয়,
বরং সে আবার বাড়ি অধিকার করার বদলে একজন শত্রুকে চ্যালেঞ্জ করে যাকে সে হারাতে পারে না। এটা সম্ভাবনাময় দেখতে, সঙ্গে কিছু নবীকরণ নিয়ে। কিন্তু নিশ্চয়ই একজন বিপক্ষও এই স্থানটি চায়। চ্যালেঞ্জার হল একজন যোদ্ধা। এই লড়াই ক্রমশ গম্ভীর হয়ে ওঠে। বিজয়ী আমাদের ম্যান্টিসকে দূরে সরিয়ে দেয় এবং তার বাসস্থানকে দাবি করে। সে হয়তো এক দশক বা তার বেশি সময় ধরে বাঁচে, কিন্তু এই বাসস্থান সংকট হয়তো কখনো শেষ হওয়ার নয়। এই ভূসম্পত্তির যুদ্ধ থেকে খুব একটা দূরে নয়, অন্য আরেক শিকারীর সাফল্য অর্জনের জন্য ছদ্মবেশ ধারণ করা দরকার। এই সমুদ্র শৈবালের ঢিপি কিন্তু মোটেই সুবিধের নয়। এই হল লোমোস ফ্রগফিশ, মৎস্য শিকারে সিদ্ধহস্ত। সে সাঁতার কাটার বদলে হাঁটে। এখানে সাবধানে চলাই সবচেয়ে শ্রেয়। তার একটাই চাহিদা, একটা উপযুক্ত স্থান। তারপর সে তার সবচেয়ে অসাধারণ কৌশল স্থাপনা করে। তার ডোপ দেখে মনে হবে যেন একটা পোকা চরম মৃত্যু যন্ত্রণায় রয়েছে, যেন ক্ষুধার্ত কার্ডিনাল ফিশের খাবার। ফ্রগফিশও চুপি সাড়ে তার শিকার ধরতে পারে। একটা ফ্ল্যাটফিশ অন্ধকার বালিতে লুকানোর চেষ্টা করে, কিন্তু তা চিহ্নিত করা যায়। অল্পবিস্তর অজীর্ণতা এক্ষেত্রে আসে। ছদ্মবেশ হল সদা ধাপে ধাপে ওঠা একটা জাতির অস্ত্র এবং অনুকূলতা থেকে তাকে চরম পর্যায়ে নিয়ে যায়। এখন নিচে সবকিছু যেমন ঠিক লাগে তেমন নয়। দৈত্যাকার প্যাসিফিক অক্টোপাসের এক অস্বাভাবিক হিসেবী বুদ্ধি আছে তার ডোনাট আকৃতির মস্তিষ্কের জন্য। হাড়
সাঙরের কাছে অক্টোপাস খুব সুস্বাদু এবং সে একটি বাহু হারিয়েছে কোনো এক হাঙরের কাছে। আজ সে একটি পরিকল্পনা নিয়ে তৈরি আছে। কালির এক বিস্ফোরণের মাধ্যমে অক্টোপাসটি রওনা দিল। এটি উভয় ক্ষেত্রেই চলে যেতে পারত, এই অক্টোপাসটির একটি ছোট্ট হাঙরকে খাওয়ার পক্ষে অনেক বড়। তার কাছে ভক্ষণ করাই সর্বস্ব। সে একজন মানুষের থেকেও বড় সড় এবং সে জড়িয়ে পড়েছে প্রয়োজনের জালে। শিকার করে সে বেড়ে ওঠে এবং সেই সঙ্গে বেড়ে ওঠে তার খিদে। সে তিনটি হৃদয় দ্বারা চালিত, যা নীল রঙের তাম্রযুক্ত রক্ত পাম্প করে। তার লুকিয়ে থাকার ক্ষমতা দিয়ে সে যেন কাঁকড়া জাতীয় প্রাণীদের মৃত্যুর আখড়া তৈরি করেছে। এই কাঁকড়াটির ভাগ্যে বিস্ময় অপেক্ষা করছে। এই পাথরটা কোনো পাথরই নয়, অক্টোপাস তার লুকোনো চঞ্চুর দ্বারা বিষ পরিত্যাগ করে শিকারকে অবশ করে দেয়। এই পরিণতির হাত থেকে পালানোর কোনো পথ নেই, এই চোষক থেকে বাঁচার কোনো উপায় নেই। প্রতি বাহুতে 280টি করে চোষণ অঙ্গ, যা তাদের আঁকড়ে ধরতে ও খেতে সাহায্য করে। যদিও তারা 4 বছর মতো বাঁচে, বিরাট এই সামুদ্রিক অক্টোপাস 9 মিটার লম্বা ও 90 কিলো ওজনের হতে পারে। এর অনেক কাঁকড়ার প্রয়োজন। ততক্ষণ কাঁকড়া ধরে যতক্ষণ না সে পূর্ণ হচ্ছে তার একদিনের খাবার নিষ্কাশনে। এরপর সে বাসার দিকে যায়। পড়ে থাকা এই সমস্ত খোলস থেকেই আন্দাজ করা যায় পরিতৃপ্ত শিকারীর ভোজন পর্ব সম্বন্ধে। অক্টোপাসকে ছদ্মবেশী আখ্যানে হয়তো কোনো প্রাণী কোনো আপত্তির দাবি করবে না, তার দারুণ সহজাত ছাড়া। এই বড় সামুদ্রিক মাছটি সমুদ্রপৃষ্ঠে ঘুরে বেড়ায় ছদ্মবেশে শিকাররত অবস্থায়।
তার বিশাল মাথা 20 মিলিয়ন রঙিন চামড়ার খোলস যা তাদের মিশে যেতে সাহায্য করে। আর ঝলমলে আলোয় শিকারকে বশীভূত করে। 8টি বাহুই তাদের চলাচলের গোপনীয় কারণ। 2টো লম্বা শুঁড় দিয়ে এরা শিকারকে হত্যা করতে পারে। এই সামুদ্রিক মাছটি এর একটি বাহু হারিয়ে ফেলেছে, কিন্তু তবুও এটা ধীর হয়ে যায়নি। সে এক অতৃপ্ত একটি বাহু বিশিষ্ট দস্যু। অনেক সামুদ্রিক শিকারীর কাছে ছদ্মবেশ শিকারের একটি পদ্ধতি, কিন্তু কিছু শিকারী আরও প্রভাবশালী অস্ত্রের প্রয়োজন। সমুদ্রে শান্তিপূর্ণ স্থান হলো প্রবাল প্রাচীর, আর একটা সাপ এসে ঢুকবে এখানে। সমুদ্রের তীরের কাছে পাহাড়ের নিচে এই শিকারী পেঁচিয়ে শুয়ে প্রস্তুতি নিচ্ছে। ব্যান্ডেড সামুদ্রিক ক্রেট স্থলে বিশ্রাম করে, কিন্তু তার শিকার থাকে জলে। ক্রেটের চামড়া অল্প অক্সিজেন জল থেকে গ্রহণ করতে পারে, তবে একে কিছু ঘন্টা পরপর নিঃশ্বাস নিতে ওপরে আসতে হয়। এটি না দ্রুত না হিংস্র। এইসব বাধা সত্ত্বেও ছোট ক্রেটের সবচেয়ে পছন্দের খাবার হল গুহার ভেতরের প্রাণী। যেমন কুখ্যাত মরে ইল। এই ইলের কামড়ে অনেক ডুবুরিরই আঙুল কাটা গেছে। কিন্তু এই ক্রেটের একটি গোপন অস্ত্র আছে, বিষ, যেটি একটি ব্ল্যাক মাম্বার চেয়েও ভয়ঙ্কর। ইলটি আহত হয়েছে, খেতে একটু অসুবিধে হলেও ক্রেটটি সামলে নেয়। পেট ভর্তি, এখন একটু অপেক্ষা করবে, তারপর সমুদ্র সৈকতে যাবে হজম করতে।
প্রশান্ত মহাসাগর জুড়ে রাত নামতেই এক আশ্চর্য শিকারীর উদয় হয়। এই প্যাসিফিক টর্পিডো রেটি জলের অন্ধকারে গভীর কোণে ঘুরে বেড়ায়। প্রায় 4 ফুট লম্বা, বদমেজাজি এবং হিংস্র, এই রেটির অস্ত্রটিও ওর মেজাজের মতোই। এর মাথার দুই দিকে দুটি প্রাকৃতিক ব্যাটারির মতো থাকে, যেটি একটি মানুষকে খুব সহজেই ধরাশায়ী করতে পারে। মাত্র কয়েকজন মানুষই এই আক্রমণের সাক্ষী হতে পেরেছেন এখনো অবধি। টর্পিডো রেড ডানাটি একটি বিরাট স্পেসশিপের মতো ছড়িয়ে থাকে। এটি এটিকে ভাসতে সাহায্য করে, যাতে শিকারের কাছে আসতে পারে। কিন্তু একটাই অসুবিধা, এর চোখ ওপরে আর মুখ নিচের দিকে। আমরা এর আক্রমণকে আরো ভালো করে দেখলাম বোঝার জন্য। আমাদের ক্রুকে এই ছবিগুলি পেতে অনেক দিন ধরে চেষ্টা করতে হয়েছে। এটি প্রথম মাছটিকে শক দিয়ে অসহায় করে দেয়, তারপর অন্ধের মতো এটিকে আঁতড়ায়। হতভম্ব মাছটি তবুও ভেসে চলে যায়। সেটি নিজের শিকারের ওপর দিয়ে গিয়েও সেটিকে ছেড়ে দেয়। সমুদ্রের অনেক শিকারীরাই একটু অন্যরকম উপায় খাবার খোঁজে, এবং এই মহাসমুদ্রে গতি সবচেয়ে বড় ঘাতক হয়। সমুদ্রের সবচেয়ে দ্রুততম শিকারীদের মধ্যে হল সেলফিশ, এবং এরা মেক্সিকোর কাছে সমুদ্রে একটি গণ শিকারের জন্য একত্র হয়। গভীর থেকে উঠে আসা হাজার হাজার সার্ডিন একসাথে থাকে, এবং একসাথে থাকা কি সুরক্ষিত মনে করে। কিন্তু এই একসাথে থাকাই আজ এক ভোজের নিমন্ত্রণ নিয়ে আসে। এরা নিজেদের ল্যাজ তুলে নিজেদের রং দিয়ে সার্ডিনদের ভয় দেখায়, যাতে সহজে আক্রমণ করা যায়। এরা ভীত মাছগুলিকে আরো একত্র হতে বাধ্য করে একটি চকচকে বলের মতো, তারপর একে একে খেতে শুরু করে। গতি হলো একটি কৌশল যা সমুদ্রের শিকারীরা সাফল্য পেতে ব্যবহার করে, তবে এরকমটা স্টারফিশকে দেখলে মনে হওয়া কঠিন। এদের প্রায় 2000 প্রজাতি আছে, বেশিরভাগই 5 হাত বিশিষ্ট, এবং আরেকটি হলো এটি, এক ভীষণ দ্রুত শিকারী। আপেক্ষিকভাবে সানফ্লাওয়ার সি স্টার
তার 15,000 টিউব ফিট দিয়ে গন্ধ পেয়ে ভেসে আসে। এক দারুণ 60 মিটার প্রতি ঘন্টা গতিতে এটি সমুদ্রতলের ধীর গতির বিশ্বে একটি ভয়ঙ্কর দৃশ্যই বটে। ককলটির পালাবার পথ নেই যতক্ষণ না সে তার শক্তিশালী পাটি ব্যবহার করে। তবে একটি ভুল পদক্ষেপ বিপদ ডেকে আনে। কিন্তু এই ভয়ঙ্কর সি স্টারেরও একটি শত্রু আছে। এখন কাঁকড়াটির প্রতিশোধের পালা। এই অদ্ভুত দানবটি হল এক দুর্লভ পিউজেট সাউন্ড কিং ক্র্যাব। নৃশংসভাবে এই কাঁকড়াটি সি স্টারটির 19টির একটি পা বিদ্ধ করল। কিন্তু এই স্টারটির নিজের দারুণ রক্ষণ পন্থা আছে। সে পাটিকে পরিত্যাগ করে। কিং ক্র্যাবটি নিজের খাবার পায় এবং স্টারটি পালিয়ে যায় অনেকগুলি পা অক্ষত রেখে। এই সমুদ্র হত্যা করার অনেক রাস্তা যোগায়। কিন্তু মাঝে মাঝে সবচেয়ে ভালো উপায় হল অন্য কাউকে দিয়ে নিজের কাজ করিয়ে নেওয়া। আলাস্কাতে, যেখানে অ্যালুশিয়ান দ্বীপগুলি সমুদ্রে গিয়ে শেষ হয়, এক অদ্ভুত চমকপ্রদ ঘটনা ঘটতে চলেছে। এবং এই বিরাট ব্রাউন বেয়ারটির জীবনের ফলাফলের উপর নির্ভর করতে পারে। শীতের ঘুমের সময় এটি নিজের ওজনের প্রায় 1/3 ছড়িয়ে ফেলেছে। তবে এটি একমাত্র আহারের জন্য ক্ষুধার্ত ভালুক নয়। তাই এটি নিজের জন্য একটি ভালো জায়গা বেছে নেয়। একদম সময় মেনে অর্কার দল সমুদ্রের উচ্চ শিকারী 100 কিলোমিটার দূর থেকে এখানে এসে পড়ে। এই অর্কাগুলি এখন গ্রীষ্মের থাকার জায়গায় যাওয়ার পথে গ্রে ও হাম্পব্যাক তিমি শিকার করতে এসেছে। এটি অতর্কিতে আক্রমণ করার এক উত্তম স্থান। শিকারীরা শেষ আক্রমণের জন্য ঘিরে থাকে শাবকটিকে, তার মায়ের থেকে আলাদা করে। দর্শকের মতো ক্ষুধার্ত ভালুকরা দেখতে থাকে। অর্কাগুলি শাবকটিকে জলের তলায় নিয়ে যায় ডুবিয়ে মারার জন্য। Thank you.
শিকারীরা ক্ষুধার্ত, কিন্তু তাদের তাড়া আছে, তাই তারা সহজ জায়গাগুলিতে আক্রমণ করে শাবকটির নরম জিভ এবং ঠোঁটগুলিকে। এরপর আমাদের ক্রু প্রথমবার এক অভিনব ব্যবহার লক্ষ্য করে। ধূর্ত অর্কাগুলি মৃতদেহটিকে ছিন্ন বিচ্ছিন্ন করে, পরে খাওয়ার জন্য তলায় লুকিয়ে রাখে। নিজেদের খাবার লুকিয়ে দিয়ে অর্কারা আবার শিকারে ফিরল। তবে সব খাবার জলের তলায় থাকে না, কিছু খাবার পচে গিয়ে জলের ওপরে ভেসে ওঠে। আর ভালুকরা এই জন্যই অপেক্ষা করছিল। তবে খাওয়া শুরু করার আগে কে আগে ভাগ পাবে তা ঠিক করা দরকার। দারুণ খিদে তাদের লড়াইয়ে ইন্ধন যোগায়। যতক্ষণ না বড় পুরুষটি সবাইকে হারিয়ে দেয়, এত শক্ত খাবার চ্যালেঞ্জই বটে। একটি ছোট্ট শেয়াল কোনো আশঙ্কার কারণ নয়, তবে একটি বড় নেকড়ে বেশি খিদেকে কখনোই আমল দেওয়া যায় না। শেষমেশ শান্তি, তাই সে অন্যদের সমুদ্র সৈকতের ভোজে অংশ নিতে দেয়। এই একটি মৃতদেহ এখানকার প্রাণী সম্প্রদায়কে অনেকদিন আহার যোগাবে। শিকারীরা তাদের আশেপাশের দুনিয়ার ওপর একটা বড় প্রভাব ফেলে। যখন এরা নিজেরা আহার করে, অনেক সময় অন্যদেরও আহার হয়ে যায়, যেটা সামঞ্জস্য বজায় রাখে। প্যাসিফিকের উত্তর পশ্চিমে কেল্পের জঙ্গল এক অভিনব জীবন সম্প্রদায়কে ধরে রাখে। বাধাহীনভাবে স্পাইকি সি আর্চিন কেল্প ধ্বংস করে দেয় এবং ব্যারেন তৈরি করে। কিন্তু এই আর্চিনদের এক শত্রু আছে যা তাদের আশপাশের অঞ্চল খুব হিংস্রভাবে রক্ষা করে।
সেটি হলো উলফ ই, 7 ফুট লম্বা এক শক্তিশালী শিকারী। এটি যত কুৎসিত ততই ক্ষুধার্ত। এর ভয়ঙ্কর দাঁত বহু বছর ধরে শক্ত শিকারকে মেরে ধীরে ধীরে ক্ষয়ে গেছে। এর ভয়ঙ্কর চোয়াল এবং বিদঘুটে চেহারা সত্ত্বেও এটি এক ধরনের প্রেমিকও বটে, আর এটি এর আকর্ষণের বস্তু, এক লাল সুন্দরী। উলফ ইলরা বিশ্বাসী সঙ্গী হয় এবং এটির সঙ্গী ঘরে ফিরছিল। তার পাশে গিয়ে দাঁড়ানো এক সুন্দর শান্ত গৃহস্থের প্রতিচ্ছবি। তবে এরা বেশিক্ষণ একা থাকবে না। পূর্ণ বয়স্ক উলফ ইলরা কাছাকাছি থাকতে পছন্দ করে, কিন্তু তাদের ঘরে বেশ ভিড় জমে যায়। এরা প্রায় 10,000 ডিম পাড়ে। খুব কম শিশুরাই বাঁচবে। কিন্তু এদের কেউ কেউ সুখী সংসার করবে, ঠিক তাদের পূর্বপুরুষদের মতো। শিকারীরা কদাচিৎ বেশি বয়স পর্যন্ত বাঁচে, কিন্তু এটি 30 বছরের বেশি সবে কৈশোরে পা দিয়েছে। এই হক্সবিল সি টার্টলটি এক বড় ঘটনার জন্য তৈরি হচ্ছে, এবং সে এখন তার জন্মস্থানে ফিরে এসেছে। এটি স্বচ্ছন্দে জেলিফিশদের শিকার করে এবং তাদের ভুল থেকে নিরাপদ। কিন্তু শুধু জেলিতেই এর খিদে মিটবে না, এটি প্রায় 200-র জন্য খাচ্ছে। এর ছুঁচলো ঠোঁট আর সরু মাথার জন্য এটি আরেক ধরনের খাবার জন্য খুব সুন্দরভাবে তৈরি। স্পঞ্জ নামের এক ধরনের ছোট জীব যা কোরালদের মেরে খায়। এই স্পঞ্জগুলি বিষাক্ত এবং কাঁচের টুকরোর মতো জিনিসে ভর্তি, কিন্তু এই টার্টল এইসবের জন্য তৈরি। এটি এগুলির প্রায় 400 কিলো সাবাড় করে দেয় এক বছরে, যাতে নতুন কোরাল তৈরি হওয়ার জায়গা তৈরি হয়। ভালোভাবে পরিপূর্ণ হয়ে এই কচ্ছপ এবার স্মৃতির টান অনুভব করে, সেই সৈকত যেখানে তার জন্ম হয়েছিল। একটি পূর্ণবয়স্ক হক্সবিলের একটি শিকারী আছে, ফেলে রাখা মাছ ধরার জাল সেই দুঃখের কাহিনী বলে দেয়।
রাতের অন্ধকারে সে সৈকতে এসে পৌঁছয়। সে তার গলফ বলের মতো বড় ডিম পাড়ে এবং তা বালি দিয়ে আলতো করে চাপা দিয়ে দেয়। মাস পরে এক চাঁদনি রাতে সৈকতের বালি সরতে শুরু করে। এক ছোট্ট পথপ্রদর্শক বেরিয়ে আসে। তার নড়াচড়া তার ভাই বোনদের বেরিয়ে আসতে উদ্যত করে। কিছু ইঞ্চি লম্বা এবং একেবারে অসহায়, এরা এদের সমুদ্রের উদ্দেশ্যে সফর শুরু করে। এক একটি বালির পাহাড় যেন এভারেস্টের মতো, সৈকতের একটি মিটার যেন এক মাইল। হাজারটি শিশুর মধ্যে মাত্র একটি বেঁচে থাকবে, তবে এই ছোট্ট মাদাটি এক আশ্রয় পেয়েছে একটি সিভিডের ভেলা। এখানে এই ছোট্ট শিকারি শান্তিতে থাকতে পারবে এবং ছোট্ট কাঁকড়া ও জেলি খেতে পারবে। আশা করা যায় আগামী 30 বছরে সে এই ধরনের কোন সৈকতে ফিরে আসবে তার নিজের কাজ করতে, যাতে তার জাতি বেঁচে থাকে।